এরকম আমি আশরাফ আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম আজকে এমন একটি ভিডিও নিয়ে, যে ভিডিওটি আমি আজকে আপনাদের মাঝে নিয়ে আসলাম সেটা আপনারা যারা অনলাইন থেকে অ্যাপের ভিতরে কোনো এক্সপিরিয়েন্স ছাড়া দুই এক মিনিট কাজ করে টাকা ইনকাম করতে চান শুধুমাত্র তাদের জন্য আজকে একটি অ্যাপ্লিকেশন নিয়ে হাজির হলাম। সো এই অ্যাপ্লিকেশনে আমরা কী করবো, প্রতিদিন 70 থেকে 80 টাকা করে আমরা এখান থেকে ইনকাম করতে পারবো। সো আপনারা দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশনটার নাম হচ্ছে বিডি মানি প্রো। সো এই অ্যাপ্লিকেশনটা থেকে কিন্তু আমরা প্রতিদিন শুধু এখান থেকে 30 থেকে 40 টাকা ইনকাম করবো, এরও বেশি ইনকাম করবো। যে পরিমাণ সময় দেবো সেই পরিমাণ টাকাটাই কিন্তু আমরা এখান থেকে ইনকাম করতে পারবো শুধুমাত্র টাস্ক কমপ্লিট করে। ওকে গাই, শুধুমাত্র এই যে 10টা টাস্ক দেখতে পাচ্ছেন, এভাবে 10টা টাস্ক দিবে আনলিমিটেড, এভাবে টাস্ক দেখে আপনারা ইনকাম করতে পারবেন। সো কীভাবে এখানে কাজ করবেন সেটা আমি আপনাদেরকে দেখাবো, তার আগে আমি তাদের লিডার বোর্ড যে রয়েছে লিডার বোর্ডটা দেখাচ্ছি। এখানে দেখি তারা কারা কারা কাজ করতেছে, কারা কারা পেমেন্ট পাচ্ছে। দেখেন লিডার বোর্ডে এখানে কতজন রয়েছে, লিডার বোর্ডে হাই 100 জনের সিরিয়াল এখানে রয়েছে। দেখেন তারা কতগুলো কয়েন করে ভাঙাইছে, দেখেন সর্বোচ্চ 12,000 কয়েন ভাঙাইছে একজনে। তারপরে এখান থেকে তারা কিন্তু বিকাশের মাধ্যমে পেমেন্ট নিছে। ওকে, তো পেমেন্ট নিছে, এই পেমেন্ট প্রুফটাও আপনাদেরকে দেখাবো। এখানে আমরা যদি হিস্টোরিতে ক্লিক করি, ওকে হিস্টোরিতে যদি ক্লিক করি, এখানে আমার কোনো হিস্টোরি নেই। এখান থেকে আমরা পেন্ডিংয়ে যাবো, দেখবো কাদেরকে পেন্ডিংয়ে রাখছে। এই দেখেন আজকে তারিখ কত, আজকে 15 তারিখ, তাদেরকে পেমেন্ট দিতেছে। যাদেরকে দিতে একটু সমস্যা হয়েছে তাদেরকে পেন্ডিংয়ে রাখতেছে, অবশ্যই এটাও কিন্তু তাড়াতাড়ি পেমেন্টটা কিন্তু সাকসেস হয়ে যাবে। আর যদি পেইডে যাই, এখান থেকে দেখতে পাচ্ছেন পেইডে গেলে আমরা এখান থেকে দেখতে পাবো অনেকগুলো মানুষকে কিন্তু তারা দেখেন এখান থেকে পেইড করেছে, কত মানুষ, হাজার হাজার মানুষকে কিন্তু তারা পেমেন্টটা করেছে। সো এগুলো হচ্ছে তাদের পেমেন্ট হিস্টোরি। দেখেন সব কিছুতেই কিন্তু পেইড 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 লেখা, সব কিছুতেই কিন্তু পেইড লেখা। সো এই অ্যাপ্লিকেশনটা অনেক ট্রাস্টেড, আপনারা যদি সময় দেন এখানে আপনাদের বিফলে যাবে না সময়ের মূল্যগুলো। আপনারা এখান থেকে প্রতিদিন বললাম না 70 থেকে 80 টাকা করে ইনকাম করতে পারবেন। সো এখানে আপনারা কিভাবে ইনকাম করবেন, কিভাবে অ্যাকাউন্ট করবেন, কিভাবে কি করবেন সম্পূর্ণ প্রসেস এই ভিডিওটি দেখাবো। সো ভিডিওটি কেউ টানবে না, মনোযোগ সহকারে দেখার চেষ্টা করবেন। সো এবং কিভাবে এখান থেকে অ্যাকাউন্ট করবেন সেটা আপনাদেরকে এই ভিডিওর শেষে দেখাবো। তার আগে আপনাদেরকে দেখছি এখান থেকে কিভাবে টাস্ক কমপ্লিট করে ইনকাম করবেন। সো আমরা প্রথমে আগে ডেলি বোনাসটা নিয়ে নিচ্ছি, ডেলি বোনাসে ক্লিক করে আমরা একবার ডেলি বোনাসটা এখান থেকে নিয়ে নিব। সো কালেক্ট ডেলি বোনাস, ওকেতে ক্লিক করলাম। ওকেতে ক্লিক করার পরে এটা আসবে আমাদের সামনে, দেখেন অলরেডি ক্লাইম, এখানে আমাকে 51 কয়েন কিন্তু তারা ব্যালেন্সে দিয়ে দিয়েছে। এখন আমাদের মূল কাজ হলো আমাদের শুধু টাস্ক কমপ্লিট করা। ওকে, টাস্ক কমপ্লিট করার জন্য টাস্কে যাব। টাস্কে যাওয়ার পরে এখান থেকে দেখতে পাচ্ছেন শুধু নেক্সটে ক্লিক করব, 10টা টাস্ক দিয়েছে, নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করলে যে এই কয়টা সেকেন্ড আমাদের এখানে ওয়েট করতে হবে, এই কয়টা সেকেন্ড শেষ হয়ে গেলে কিন্তু আমাদের একটা টাস্ক কমপ্লিট হবে। নথিংসে ক্লিক করতেছি, দেখেন একটা টাস্ক কিন্তু শেষ। এভাবে আমরা 10টা টাস্ক এখান থেকে কমপ্লিট করব। একটা কথা বলে রাখি, 10টা টাস্ক যখন আপনাদের এখান থেকে কমপ্লিট হয়ে যাবে তখন আপনাদেরকে বোনাসটা নেওয়ার জন্য ক্লাইম লেখা উঠবে সামনে। সো ক্লাইমে ক্লিক করলে আপনাদের সামনে একটা অ্যাড চলে আসবে। সো এরকমই অ্যাড চলে আসবে, তখন কী করতে হবে, এখন তো আমরা অ্যাডে ক্লিক করতেছি না, কিন্তু সেই অ্যাডে আমাদেরকে ক্লিক করতে হবে। তখন আমাদেরকে প্লে স্টোরে নিয়ে গিয়ে যাবে, 2-3 মিনিট ভিজিট করতে হবে। ওয়েবসাইটে নিয়ে গেলেও সেখানে 2-3 মিনিট অপেক্ষা করতে হবে, তাহলে কী হবে, পুনরায় আমাদেরকে এই কাজগুলো দিয়ে দিবে। এভাবে টাস্কের কাজগুলো আমরা কমপ্লিট করব। সো আমি বেগে চলে আসতেছি, সবগুলো কাজ দেখাচ্ছি না। দেখেন আমি 10টা টাস্ক কমপ্লিট করলে কিন্তু আমার ব্যালেন্সে এখানে টাকা জমা হতো। সো আপনাদেরকে এখানে কীভাবে উইথড্র করবেন সেটা দেখাবো, আর সর্বশেষ দেখাবো এখান থেকে কীভাবে আপনারা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন সেটা দেখাবো। ও, আর আপনারা একটা চাইলে রেফার করেও এখান থেকে ইনকাম করতে পারেন, তার জন্য রেফারে ক্লিক করবেন। রেফারে ক্লিক করার পর এখান থেকে দেখতেছেন আমার নাম্বারটা, রেফার অ্যাকাউন্ট আপনাদের নাম্বারটা এখানে শো করবে, এটাই হচ্ছে রেফার নাম্বার। সেটা যদি কেউ ইউজ করে কোড হিসেবে, রেফার কোড হিসেবে, তাহলে আপনি এখান থেকে কিছু পার্সেন্ট কমিশন পেয়ে যাবেন। সো উইথড্র দেওয়ার জন্য আমরা কী করবো, সিম্পলি উইথড্রতে ক্লিক করবো। উইথড্রতে ক্লিক করতে গেলে এখান থেকে আমাদের দেখেন রিচার্জে নিতে পারবো, নগদে নিতে পারবো, বিকাশে নিতে পারবো। ওকে, এখন কত পয়েন্ট সমান কত এটা একটু দেখে নিচ্ছি। এখান থেকে দেখতে পাচ্ছেন রিচার্জে এখানে 2000 কয়েন সমান 10 টাকা এবং 10,000 কয়েন সমান 50 টাকা, বিকাশে নগদে 6,000 কয়েন সমান 30 টাকা। নগদে কম আছে, মাত্র 6,000 কয়েন ইনকাম করলে এখান থেকে 30 টাকা বিকাশে নিতে পারবেন। এবং ফ্রি ফায়ারের জন্য দেখেন 50 টাকা, 9,800 ডায়মন্ড। এবং একটা নিয়মগুলো এখানে বলে নেবেন, উপরে রিচার্জের এখানে ক্লিক করে আপনার হচ্ছে ডায়মন্ড নিতে পারবেন। সন্ধ্যা 6টা থেকে রাত 12টা পর্যন্ত এখান থেকে আপনাদের পেমেন্ট করা হবে, সন্ধ্যা 6টা থেকে রাত 12টা পর্যন্ত পেমেন্ট করা হবে, এছাড়া যখন সময় পাবো পেমেন্ট করে দিব। সো এই অ্যাডমিন যেহেতু পেমেন্ট করে দিব ইনশাআল্লাহ বলেছে, আলহামদুলিল্লাহ আমাদেরকে খুব ভালো লাগছে। সো সে ইনশাআল্লাহ পেমেন্ট করে দিবে। আর যে পেমেন্টগুলো পেন্ডিংয়ে দেখছেন সেই পেমেন্টগুলো কিন্তু এই 6টার আগে করা হয়েছে, এই জন্য পেন্ডিংয়ে রাখা ছিল।
তো তারপরে তাদের যে সাপোর্ট গ্রুপ রয়েছে, আপনারা সিম্পলি তাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে নেবেন। এখান থেকে সাপোর্টে ক্লিক করলে তাদের টেলিগ্রাম গ্রুপটা চলে আসবে। ওকে, দেখেন টেলিগ্রাম গ্রুপ, এটাতে আপনারা কি করবেন, জয়েন হয়ে নেবেন। জয়েন হয়ে নিলে দেখেন 285 মেম্বার জয়েন হয়ে নিয়েছে অলরেডি, এরা কিন্তু কাজ করতেছে। তাহলে এখান থেকে আপনারা পেমেন্ট প্রুফগুলো দেখতে পারবেন, কীভাবে কাজ করবেন, কী কোনো সমস্যা হলে এখান থেকে আপনারা জানতে পারবেন। তো এখন আমরা দেখবো কিভাবে এখান থেকে অ্যাকাউন্ট ক্রিয়েট করব। সো এটা অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য আপনারা এই অ্যাপসের লিঙ্কটা কোথায় পাবেন আপনাদেরকে বলে রাখি, অ্যাপটা কিন্তু প্লে স্টোরে পাবেন না, অ্যাপটা কিন্তু প্লে স্টোরে পাবেন না, অবশ্যই অ্যাপটার পাবেন আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেখানে ক্লিক করলে আপনাদের সামনে তখন এরকম ইন্টারফেস শো করবে। তখন আপনারা এখান থেকে কী করবেন, গেট ডাউনলোড এনিওয়ে এখানে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম ইন্টারফেস শো করবে। সো এখান থেকে আপনারা কী করবেন, ডাউনলোড লেখা রয়েছে, ডাউনলোডে ক্লিক করে দেবেন। ডাউনলোডে ক্লিক করার দেওয়ার পরে আপনাদের অ্যাপ্লিকেশনটা কিন্তু ডাউনলোড হতে থাকবে। ডাউনলোড হওয়া শেষ হয়ে গেলে সিম্পলি আপনারা এখান থেকে যে ইনস্টল লেখা রয়েছে, আপনারা সিম্পলি এই যে ইনস্টল লেখা রয়েছে ইনস্টল আপনারা ক্লিক করে দেবেন। ওকে, ইনস্টল হয়ে গেলে আপনারা এখান থেকে ওপেন লেখা রয়েছে, ওপেনে ক্লিক করে অ্যাপটাকে ওপেন করে নেবেন। ওপেন করে নিলে আরেকটা ইন্টারফেস শো করবে এখান থেকে। দেখেন এখানে কিন্তু কাজ করতে গেলে ভিপিএন দরকার পড়বে, একটা ভিপিএন আপনারা ডাউনলোড করে নেবেন। সো আমি সাজেস্ট করবো আপনাদেরকে এই সুপার ভিপিএনটা ডাউনলোড করার জন্য। এটা কোথায় পাবেন, প্লে স্টোরে গিয়ে সার্চ দিলে সুপার ভিপিএনটা পেয়ে যাবেন। এটাকে আপনারা ডাউনলোড করে ওপেন করে নেবেন। ওপেন করার পর আপনারা এখান থেকে দেখতে পারবেন এখানে কান্ট্রি আইকন রয়েছে, এখান থেকে আপনারা ইউএসএ যে কান্ট্রিটা রয়েছে এই কান্ট্রি আইকনে চাপ দিয়ে ইউএসএ কান্ট্রিটাকে সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করার পর আপনাদের সামনে এখানে কানেক্ট লেখা উঠবে, আপনারা এখান থেকে কানেক্টে ক্লিক করবেন। কানেক্টে ক্লিক করার সাথে আপনাদের ভিপিএনটা কিন্তু কানেক্ট হয়ে যাবে, তখন এখানে ডিসকানেক্ট লেখা উঠবে এবং এখানে ভিপিএন চিহ্নটা কিন্তু চলে আসবে। সো এভাবে যখন আপনারা কাজ করবেন তারপর আপনাদের মূল অ্যাপের ভিতরে চলে যাবেন, বিডিআন আর মানি প্রো অ্যাপের ভিতরে চলে যাবেন। যাওয়ার পর আপনাদের সামনে এখান থেকে কী করতে হবে, সাইন আপ করে নিতে হবে। সাইন আপের জন্য সাইন আপে ক্লিক করবেন, তারপর আপনাদের সামনে এরকম ইন্টারফেস শো করবে। এখানে কী করবেন, আপনারা আপনাদের নাম দিয়ে দিবেন, মোবাইল নাম্বার দিয়ে দিবেন, পাসওয়ার্ড দিবেন, কনফার্ম পাসওয়ার্ডটা দিবেন, আর রেফার কোডের জায়গায় আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে যে রেফার কোডটা রয়েছে সেটা দিবেন, অথবা 1234 দিলেও কিন্তু আপনাদের সমস্যা নেই। সো সব দেওয়া হয়ে গেলে আপনারা এখান থেকে সাইন আপে ক্লিক করে দিবেন। সাইন আপে ক্লিক করে দিলে কিন্তু আপনাদের রেজিস্ট্রেশন দেখতে দেন সাকসেসফুলিভাবে হয়ে যাবে। তখন আপনারা আবারও কী করবেন, ওকেতে ক্লিক করবেন, ওকেতে ক্লিক করে ব্যাকে চলে আসবেন। ব্যাকে চলে আসার পর আপনাদের সামনে আবারও লগ ইন করে নিতে হবে, তার জন্য এখান থেকে আপনারা সেই নাম্বারটা দিতে হবে এবং পাসওয়ার্ডটা দিতে হবে, তারপরে লগ ইনে ক্লিক করতে হবে। সো আমি সবগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে দিয়ে এখান থেকে লগ ইনে ক্লিক করতেছি। ক্লিক করার পরে কিন্তু আমরা অ্যাপের ভিতরে প্রবেশ করব। সো গাইস, যখন এভাবে অ্যাপের ভিতরে প্রবেশ করব আমরা এখান থেকে কিন্তু ভালো পরিমাণ টাকা কিন্তু ইনকাম করতে পারবো। সো গাইস, এভাবে আপনারা এই অ্যাপের ভিতরে চাইলে প্রতিদিনে 10 থেকে 15 মিনিট সময় দিয়ে এখান থেকে একটা ইনকাম করে নিতে পারেন। সো গাইস, দেখা হবে পরবর্তী কোনো ভিডিও নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।